আসসালামু আলাইকুম। ফ্রি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তৃতীয় অধ্যায়, বলের মোমেন্ট এবং কাপল। তো শুরু করা যাক। যারা আমার সাথে এ পর্যন্ত যুক্ত হতে পারেনি, আশা করি যুক্ত হয়ে যাবে। আর যারা যুক্ত হতে পারে নাই বা পারবে না, তারা পরবর্তীতে ভিডিওটা আশা করি দেখে নেবে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকে এই যে ক্লাস নেওয়ার বিষয়টা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটা বিভিন্ন স্টুডেন্টের পক্ষ থেকে রিকোয়েস্ট আসার পর থেকে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ক্লাস নিচ্ছি। এর আগে আমি আরও দুইটা ক্লাস নিয়েছি, ইঞ্জিন ডিটেলস এবং ইঞ্জিন টেস্টিং। তার সাথে একটা সাবজেক্ট আমি সংযুক্ত করেছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আরও কিছু সাবজেক্টের জন্য রিকোয়েস্ট আসছে। আমি আসলে বর্তমানে একটা এমন একটা সিচুয়েশনে আছি যে আমি সব ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি না। যাই হোক, আমি চেষ্টা করব বেশি বেশি লাইভে আসতে হবে, তাহলে সবগুলি ক্লাস নেওয়া সম্ভব হবে। যতগুলি রিকোয়েস্ট আসছে, ফ্লুইড মেকানিক্স রিকোয়েস্ট আসছে, ফিজিক্স রিকোয়েস্ট আসছে, আমি দ্বিতীয় পর্বের ছাত্ররা অনেক রিকোয়েস্ট করছে। আমি দ্বিতীয় পর্বের ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা একটু ধৈর্য ধরো, আমি আমার ব্যস্ততা কমলেই আমি তোমাদের এই ফিজিক্সের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দেব। এটা এর জন্য ধৈর্য হারানোর কিছুই নাই। যারা যারা রিকোয়েস্ট করতেছো, আমি আমি আজকে ক্লাস নিব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ম্যাডাম জিজ্ঞেস করছেন যে কি ক্লাস নেবেন, ধন্যবাদ ম্যাডাম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় থেকেই আলোচনা শুরু করেছি। অনেকেই আছে যে প্রথম অধ্যায় থেকে না শুরু করলে, হয়তো মাঝখান থেকে শুরু করলে বুঝতে পারবে না, সেই জন্যে ঠিক আছে, আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায়, বলের মুভমেন্ট এবং কাপল। মুভমেন্ট এবং কাপল ফোর্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আসলে মোমেন্টটা কি, যে কোনো একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে ওই ঘুরানোর প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের মোমেন্ট বা ভ্রামক বলে। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এরকম, যে এই যে একটা প্রযুক্ত বল, একটা লম্ব দূরত্ব, এখানে একটা লম্ব দূরত্ব কল্পনা করতে হবে। এটা যদিও কৌণিকভাবে আছে, কিন্তু এটাকে আমরা লম্বভাবে নিতে পারবো। এটা আমরা জানি যে কীভাবে লম্বভাবে নিতে হয়। তো একটা লম্বভাবে বল একটা প্রয়োগ করবে একটা নির্দিষ্ট দূরত্বে, তাহলে এই যে যে ঘূর্ণন প্রবণতা, পরিমাণ, এই ঘূর্ণন প্রবণতার যে পরিমাণটা, এটাই হচ্ছে জড়তার, এটা হচ্ছে ভ্রামক বা মুমেন্ট। যাই হোক, তাহলে এই যে আমরা এই যে এই কলমটাকে এইভাবে মোচড়াচ্ছি, এই হাতের যে এই যে মোচড়াচ্ছি, এটা একটা মুমেন্ট সৃষ্টি হচ্ছে, একটা মুমেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে এই মুমেন্টটা সৃষ্টি করতে হইলে কী করতে হবে? এইখানে দেখা যাচ্ছে যে আমি আরেকটা এই যে একটা ক্র্যাঙ্ক এখানে নিয়েছি,
যে ক্র্যাঙ্কটার মধ্যে আমরা এখানে একটা নির্দিষ্ট লম্ব দূরত্ব নিয়েছি, এখানে একটা লম্ব দেখানো হয়েছে, অর্থাৎ এখানে একটা সমকোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা প্রযুক্ত বল কাজ করতেছে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে, ধরি এল মিটার লম্ব দূরত্ব, এবং এফ নিউটন বল কাজ করতেছে। তো এখন এইখানে মুমেন্টের পরিমাণটা হচ্ছে প্রযুক্ত বল এবং লম্ব দূরত্ব, অর্থাৎ এফ এল, এফ অর্থে প্রযুক্ত বল এবং এল হচ্ছে লম্ব দূরত্ব নিউটন মিটার, এর একক হচ্ছে নিউটন মিটার, আমরা জানি কাজের এককও নিউটন মিটার, মুমেন্টের এককও নিউটন মিটার। তাহলে কাজের এককের সাথে মুমেন্টের একক একই। তো আমরা এই মুমেন্টটা, এটা তাহলে আমরা এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবো যে এই মুমেন্টটা, এটা যদি ধরলাম যে 5 মিটার হয়, আর এইখানে প্রযুক্ত বল যদি 6 নিউটন হয়, তাহলে মুমেন্টের পরিমাণ হবে 5 × 6 = 30, অর্থাৎ 30 নিউটন মিটার। তাহলে এই দূরত্ব যত বাড়বে মুমেন্টের পরিমাণ তত বাড়বে, বলের পরিমাণ যত বাড়বে মুমেন্টের পরিমাণ তত বাড়বে। তাহলে দূরত্ব, লম্ব দূরত্ব এবং প্রযুক্ত বলের উপর নির্ভর করবে মুমেন্ট কত বেশি হবে। সেই জন্য আমরা যেমন রেঞ্জ ব্যবহার করি, টাইট দিই একটা রেঞ্জটাকে, কিন্তু আমরা মুমেন্টটা বাড়ানোর জন্য, যেমন অটোমোবাইলে যেমন আমাদের হুইলটাকে যখন আমরা টাইট দিই হুইল রেঞ্জ দিয়ে, তখন এর সাথে কিন্তু আমরা আরও এক্সটেনশন লাগাই দিই, অর্থাৎ এইখানে আমাদের বলটা প্রয়োগ করি, অর্থাৎ লম্ব দূরত্বটাকে আমরা বৃদ্ধি করি, তখন এইখানের যে নাট বোল্ট আছে এগুলি কিন্তু টর্কে, বা এটা আমরা অধিক টর্কে আমরা এটা টাইট দিতে পারি, অর্থাৎ মুমেন্টটা অনেক বেশি হয়। তো এখন আমরা জানি যে মুমেন্টের একক ইতিমধ্যে আলোচনা করেছি নিউটন মিটার, কেজি ফোর্স মিটার বা ফোর্ট পাউন্ড। তো বেরিগনের মুমেন্ট নীতি, এটা তোমরা পরীক্ষায় আসতে পারে, এটা সময় স্বল্পতার কারণে আমি এটা পড়াবো না, তোমরা এটা বাসায় পড়ে নিবে, আর যদি তোমাদের এটা কস বইয়েরটা যদি পড়তে সমস্যা হয়, আমি পরবর্তীতে আমার নোট আছে, আমি এই এটার একটা নোট তোমাদের সরবরাহ করব, তাও যদি সমস্যা হয় তখন আমি বুঝিয়ে দিব। এটা একটা কমন আছে বেরিগনের মুমেন্ট নীতি, এটা এটা পড়ে নিবা। তো আমি এখন একটা সমস্যা নিয়ে তোমাদের মুমেন্টের যে সমস্যা, এগুলি তিনটা সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব, তিনটা সমস্যা, পরে আরও কিছু সমস্যা আমি পরের ক্লাসে, অন্য ক্লাসে করব, যেহেতু আমি আজকে আরও ইঞ্জিন ডিটেলসের কিছু ক্লাস নিব, এই জন্য এই ক্লাসটা আমি বেশি লম্বা করব না। তিনটা একই ধরনের কিছু ভিন্ন ভিন্ন এক্সটেনশন থাকবে প্রত্যেকটা সমস্যাতে, যাতে করে আমরা সহজেই ধাপে ধাপে সমস্যাগুলি ভিতরে ঢুকতে পারি। আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আসলে লক্ষ্য রাখতে হবে, খুবই খেয়াল করতে হবে যে আমার কথাগুলি প্রয়োজনে ভিডিওটা বারবার দেখতে হবে, তাহলে আমি আশা করি এইগুলি ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার হইলে অনেক মজা লাগে, একটা অঙ্ক পাইলে, অনেক ছাত্রকে আমি শেষ পর্যন্ত বলতে দেখছি যে স্যার অনেক সোজা, তো এটা তো আসলে এই সাবজেক্টটা তো অনেক মজার। তো এই এই কথাটা আসলে শেষে কিন্তু ছাত্রদের রিয়াকশনটা আসে যে স্যার এই সাবজেক্টটা তো অনেক শুরু অনেক সোজা, কিন্তু শুরু করে অনেক ভয় ভীতি নিয়ে। তো আমি আসলে বলবো যে আসলে এটা অনেক সোজা সাবজেক্ট, এটা ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যদি একটু খেয়াল করো যে সব কিছু সুন্দরভাবে বুঝে নিবা। দেখো এইখানে একটা ক্র্যাঙ্ক আছে, এই ক্র্যাঙ্কটাতে এটা এ বিন্দুকে কেন্দ্র করে ক্র্যাঙ্কটা ঘুরবে, তো ক্র্যাঙ্কটা এই পর্যন্ত লম্বা আছে, তো এইখানে কিছু বল কাজ করতেছে, এই যে এখানে 500 কেজি ফোর্স বল আর এইখানে 200 কেজি ফোর্স, তো এই বলগুলি এখানে কাজ করতেছে, এটা 30 ডিগ্রিতে কাজ করতেছে আর এইটা 45 ডিগ্রিতে কাজ করতেছে, এটা সরাসরিও কাজ করতে পারে। হ্যাঁ, যাই হোক, আমরা এটা লম্ব দূরত্ব নিব, যেহেতু এটা লম্বভাবে নাই, হ্যাঁ হ্যাঁ বলটা অবশ্যই লম্বভাবে থাকতে হবে।
বল বল যদি লম্বভাবে না থাকে সেটা আমরা সরাসরি দূরত্ব ইনটু বল গুণ করতে পারবো না, এখানে সরাসরি 4 × 200 গুণ করতে পারবো না, কারণ এটা পয়েন্ট 45 অ্যাঙ্গেল। এখানেও আমরা যে এখান থেকে দূরত্ব কত, এখান থেকে এই যে 4 আর এই যে 3, দূরত্ব হলো এ থেকে বি পর্যন্ত 7 এবং সি পর্যন্ত দূরত্ব 4। তো এইখানে বল ইনটু দূরত্ব কিন্তু সরাসরি গুণ করা যাবে না, এটাকে লম্ব দূরত্বে নিয়ে যেতে হবে। আমরা আগেই বলেছি দূরত্বটা হবে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব না হলে কিন্তু এটা হবে না। তো যাই হোক, তো এইখানে আমাদের দেখো আমরা এটাকে কীভাবে লম্ব দূরত্বে নিয়ে আসি, আমরা এর আগে এগুলো শিখছি যে এইখানে যদি কোণ থাকে, এখানে আমি এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি এখানে, ফ্রি বডি ডায়াগ্রাম 1। তো এই ফ্রি বডি ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে ওইটাই আমি এখানে আঁকছি, যে এইখানে এটুকু আমার কত, এটুকু হচ্ছে আমার 4, এটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 3, নিচের যে দূরত্বটা এটু এই এই দূরত্বটা হচ্ছে 3। তো আমি এখানে দেখো যে বিষয়টা যে এই যে এখানে কোণ আছে, তাহলে এখানে 45 আছে, তাহলে আমরা এই দিকে একটা ফোর্স পাবো, এই দিকে একটা ফোর্স পাবো, 200 কেজি ফোর্স, এই দিকে একটা উলম্ব উপাদান পাবো, আরেকটা পাবো আনুভূমিক। তো আনুভূমিকটা আমরা পাই যেহেতু আনুভূমিক এটা কোণ আছে, এখানে এটা কস হয়েছে, আর এখানে যেহেতু কোণ নাই তো এটা আমরা সাইন দিছি, তাহলে 200 sin 45। তো এই সেম এইখানেও যে আমরা এইখানে একটা আনুভূমিক পাবো আর একটা উলম্ব পাবো, তো এই উলম্বটা নিচের দিকে আর এটা উলম্বটা উপরের দিকে পেয়েছি। তো এই এই এইখানে কোণ আছে, তো এটা আমরা 500 cos 30 degrees, 500 cos 30 degrees, তো এখানে 500 cos 30 degrees আর এইখানে 500 sin 30 degrees, যেখানে এখানে কোণ নাই, তাহলে 500 sin 30 degrees আমরা এখানে পাইলাম। তো এখন এই বলগুলিকে যদি আমি চিন্তা করি যে এটা এ বিন্দু, তো এ বিন্দু আর এটা বি বিন্দু, তো যে বিন্দু থেকে আমরা মুমেন্ট নিব বলছি যে এখানে কিন্তু এ বিন্দুর মুমেন্ট নির্ণয় করতে বলছে, এখানে নির্ণয় করতে হচ্ছে এ বিন্দুর মুমেন্ট, তাহলে এ বিন্দুকে বিবেচনা আইনে এর সাথে লম্ব দূরত্ব চিন্তা করতে হবে। তাহলে এই বলটা যদি আমি ই দেই, এই বলটা কোন দিক দিয়ে যাচ্ছে, এ বিন্দুর মাঝখান দিয়ে যাচ্ছে, এখানে কোনো লম্ব দূরত্ব পাচ্ছি না। তো যে বলটা এ বিন্দুর উপর দিয়ে যাচ্ছে, এ বিন্দুটা কিন্তু কোনো দূরত্ব পাওয়া যাচ্ছে না, কিন্তু এই বলটা যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে এ বিন্দুর সাথে একটা লম্ব দূরত্ব আছে, এ বিন্দুর সাথে একটা লম্ব দূরত্ব আছে, কত, 4 meters। এই 4 meters হচ্ছে দূরত্ব, তো 4 meters দূরত্ব এইখানে আমি ক্লিয়ার করে দিয়েছি যে এইখানে আমরা 4 meters দূরত্ব, আর এই এই বলটা কিন্তু ইনঅ্যাক্টিভ বল, এই বলটা কিন্তু আমার কোনো মুমেন্ট সৃষ্টি করতে পারে না। আমি একটা উদাহরণ হিসাবে বলবো যে এই বিন এই যে এটা একটা কলম, তো কলমে এইখানে মুমেন্ট সৃষ্টি করা যাবে, এইখানে মুমেন্ট সৃষ্টি করা যাবে, এদিকে মুমেন্ট সৃষ্টি করা যাবে, এইভাবে মুমেন্ট সৃষ্টি করা যাবে। তো এইটা ক্লকওয়াইজ মুমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুমেন্ট, আমরা যে জানি যে যখন এইভাবে ঘুরে তখন এটা ক্লকওয়াইজ, আবার যখন এইভাবে ঘুরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই বলগুলি নিচে থেকে যখন উপরের দিকে বলগুলি, যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এখন এইরকম যদি আমি এই দিকে যদি ঠেলা দিই বা এই দিকে ঠেলা দিই, কোনো মুমেন্ট সৃষ্টি হবে না। তো এই দিকে যদি আমি কোনো বল দিয়ে ধাক্কা দিই, এইখানে ধাক্কা দিলেও কোনো মুমেন্ট সৃষ্টি হচ্ছে না, ধাক্কা দিতে হবে এইখানে অথবা এইখানে, তাহলে তুমি সহজেই বুঝতে পারতেছ যে এই দুইটা বল কিন্তু কোনো মুমেন্ট সৃষ্টি করতে পারতেছে না। মুমেন্ট সৃষ্টি করতে হইলে অবশ্যই এই দিক দিয়ে কোনো দিক দিয়ে ধাক্কা দিতে হবে। তো মুমেন্ট সৃষ্টি এইভাবে কোনো এইভাবে ধাক্কা দিলে কোনো মুমেন্ট সৃষ্টি হবে না, তাহলে এই বল এবং এই বল কিন্তু সে মুমেন্ট সৃষ্টি করতে ব্যর্থ। হ্যাঁ, সো এই এই যে 200 cos 45 এবং 500 cos 30 এটা মুমেন্ট সৃষ্টি করতে ব্যর্থ, এই বলগুলি কোনো মুমেন্ট সৃষ্টি করতে পারছে না। সো এই বলটা আমরা কাউন্টে আনবো না, তাহলে কাউন্টে আনবো কোনটা, তাহলে কাউন্টে আনবো এইটা, আর কাউন্টে আনবো এই যে এই বলটা,
আর এই বলটা কাউন্টে আনব। তাহলে এই বল এখানে, এটা এখানে লিখছি আলাদা করে, এখানে লিখছি আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম মোর ক্লিয়ার করার জন্য, যে আমাদের আসলে এই যে এখন লম্ব দূরত্ব কিন্তু পেয়ে গেলাম, লক্ষ্য করো যে এখানে আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। হ্যাঁ, তার লম্ব দূরত্ব হচ্ছে কত, 4 মিটার, এবং এই এই যে এই এইখানে লম্ব দূরত্ব 7 মিটার, টোটাল 7 মিটার, এইখানেও কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে আমাদের অবশ্যই 90 ডিগ্রি না পাওয়া পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে, আর যে সমস্ত বল মুভমেন্ট সৃষ্টি করতে ব্যর্থ হবে সেগুলিকে কি কিন্তু আমরা বাদ দিব। তো আমি আবারই জিনিসটা দেখাচ্ছি, দেখো যারা খেয়াল করো নাই, হ্যাঁ, যে আমি আবারই বলতেছি যে এটা কিন্তু খুবই এখন ইম্পর্টেন্ট। আমি একটা অঙ্ক বুঝাইতে পারলে আমার 10টা অঙ্ক হয়ে যাবে, তো এই জন্য আমি একটা অঙ্কে এত সময় দিচ্ছি। তো আমি এইখানে ধাক্কা দিলে ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এইখানে ধাক্কা দিলে বল দিলে ক্লকওয়াইজ মুভমেন্ট। হ্যাঁ, তা আবার যদি এইখানে কোনো ধাক্কা দেই, কোনো মুভমেন্ট সৃষ্টি হচ্ছে না, আবার এদিকে যদি টানও দেই, এদিকে যদি টানও দেই, কোনো মুভমেন্ট সৃষ্টি হচ্ছে না, তাহলে এইরকম বল বা এরকম এইরকম বল, অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা মুভমেন্টটা নিব, সেই বিন্দুর দিয়ে যদি কোনো বল অতিক্রম করে, ওই বিন্দু ওই বলগুলি কোনো মুভমেন্ট সৃষ্টি করতে পারবে না। সো ওই বলগুলি আমাদের কী করতে হবে, অ্যাভয়েড করতে হবে হিসাবের সময়। অর্থাৎ এই শুধু আমরা এখানে পাইলাম যে যেটা লম্ব দূরত্ব আছে, এই এই বলের লম্ব দূরত্ব আছে এবং এই বলের লম্ব দূরত্ব আছে, সো এই বলই মুভমেন্ট সৃষ্টি করতে কার্যকর ভূমিকা পালন করবে। তাহলে আমাদের এই বলের জন্য কী পরিমাণ মুভমেন্ট আমরা এখানে হিসাব করতেছি, দেখো এখানে একটা বিষয় আছে, এই যে যে আমি একটা দাগ দিয়েছি এরকম, এটা কি, এটা কোন দিকে ঘুরতেছে? যদি এটা যদি আমি একটা ঘড়ি চিন্তা করি, ঘড়ির কাঁটা চিন্তা করি, তাহলে ঘড়ি কাঁটাটা কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, হ্যাঁ সরি, এই কাঁটাটা ঘুরতেছে ঘড়ির দিকে। তাহলে এই যে এই এই যে যে ঘুরতেছে, তাই না, ঘড়ির দিকে, আর এইরকম হইলে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম হইলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইরকম হলে ক্লকওয়াইজ। তো আমরা ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরছি। কারণ কেউ বলতে পারো, স্যার ক্লকওয়াইজ কেন পজিটিভ ধরলেন, ক্লকওয়াইজ নেগেটিভ ধরলে সমস্যা কী? এই ধরো ক্লকওয়াইজ নেগেটিভ ধরো, এটা আসলে ধরে নেওয়া যে আমি একটা ধরে কিন্তু অঙ্ক করতে হবে, কিন্তু একটা ধরে করার জন্য আমি ক্লকওয়াইজকে কী করছি, পজিটিভ ধরেছি, ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি। তাহলে ক্লকওয়াইজটা পজিটিভ হচ্ছে, এখন আমরা যত ক্লকওয়াইজ বল পাবো সেগুলোকে আমরা পজিটিভ। তাহলে এটা এটা কি, এটা নেগেটিভ হয়েছে, কেন নেগেটিভ হয়েছে তুমি আমি লক্ষ্য করো, যে এই বলটা কী করতেছে, ঘড়ির কাঁটার বিপরীতে। এই যে দেখো এই বলটাকে আমি যদি এই বলটা, তো এই যে বলটা আসলে কেমনে চিনবা কোন দিকে কাজ করতে, এই যে তীর, তীর চিহ্ন দেখে এরও চিহ্ন দেখে কিন্তু বুঝতে হবে বলটা কোন দিকে কাজ করতেছে। তাহলে এই বলটা এই যে এইভাবে কাজ করতেছে, এই বলটা যদি এইভাবে কাজ করে, এটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই বলটা কিন্তু ক্লকওয়াইজ, সে কী করতেছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরাচ্ছে। তো অনেকেই কিন্তু এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েই কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। তো আমি একদম ফিজিক্যালি দেখাচ্ছি যে একটা কলমের দ্বারা এই যে বিন্দুতে মুভমেন্ট নেবো সে বিন্দু ফিক্সড, এটা এটা একদম পিন মারা হয়ে গেল, আর ওই এটা নড়বে, তাই এই বলের প্রভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর এই বলের প্রভাবে ক্লকওয়াইজ হবে। তো যেটা ক্লকওয়াইজ হবে সেটা কিন্তু পজিটিভ, এই যে পজিটিভ হয়েছে, আর এটা কিন্তু নেগেটিভ হয়েছে, এটার সাথে 4 গুণ হয়েছে, কারণ আমরা জানি বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে লম্ব দূরত্ব, আবার এই বল এই এই লম্ব দূরত্ব, তাহলে এইখান থেকে এইখানে 7 দূরত্ব, আর এইখান থেকে এইখানে সি পর্যন্ত দূরত্ব হলো 4। তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো, এখানে আসছে এই যে মানটা ভ্যালুটা এসে গেছে, তো যেহেতু এখানে পজিটিভ ভ্যালু আসছে, পজিটিভ ভ্যালু আসছে, এটা ভুল হয়েছিল, তো পজিটিভ ভ্যালু আসছে এখানে, ঠিক আছে, পজিটিভ ভ্যালু আসছে। তো পজিটিভ ভ্যালু আসলে তাহলে এটাকে আমরা বলবো ক্লক ওয়াইজ, আর এখানে কেজি মিটার, এখানে একক হবে কেজি ফোর্স মিটার। তাহলে এই যে আমরা এটা দিয়ে দিছি, একক দিছি, এবং এটা পজিটিভ থাকার কারণে এটাকে আমরা ক্লকওয়াইজ বলবো। তাহলে এখানে যে বলা হয়েছে যে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, তখন এখন সহজে বলতে পারবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এবং মোমেন্টের পরিমাণ কত,
তো মুভমেন্টের পরিমাণ কিন্তু এই যে এত এত কেজি মিটার 1184.31। তাহলে আমি এই অঙ্কটা আপাতত আশা করি বুঝবা, যে যদি কেউ না বুঝো আরেকবার ভিডিওটা রিপিট করে শুনবা, আমার মনে হয় বুঝবা। আর যদি না বুঝো আমরা সামনের অঙ্কগুলিতে আবার কি কিছু কিছু সিমিলারিটি আছে তো সেইখানে গেলে আমরা আরও বুঝতে পারবো। যাই হোক, এই সমস্যা দুইতে দেওয়া আছে যে এরকম একটা লিভার আছে বা ক্র্যাঙ্ক আছে, এই লিভারটা এ বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরে মুমেন্ট, এ বিন্দুর মুমেন্ট কত হবে এবং লিভারটি কোন দিকে ঘুরবে, এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাহলে এটা আমাদের এই নির্ণয় করতে হবে এ বিন্দুর মুমেন্ট কত এবং কোন দিকে ঘুরবে, কোন দিকে ঘুরবে। তাহলে আমরা আগে মুমেন্ট নির্ণয় করব এবং কোন দিকে ঘুরবে সেটা নির্ণয় করব। তো এখন এই যে চিত্রটা লক্ষ্য করো যে এইখানে কিন্তু একটা আছে এইদিকে আর একটা এইদিকে। তো এখন এইখানে পয়েন্ট 45 অ্যাঙ্গেলে 50 নিউটন বল আছে। বইয়ের ডাটাগুলি আমি চেঞ্জ করে দিয়েছি, বইয়ের ডাটাগুলি নেই নাই, হয়তো এগুলাও এইভাবে চিত্রটা নাই, বইয়ের চিত্র সিম্পল চিত্র, এরকম এরকম চিত্র হইতে পারে, এরকম ধরনের চিত্র আমি একটু সুন্দর করার চেষ্টা করছি, একটা লিভার যেরকম থাকার কথা সেই রকম নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এক এক বইতে এক এক রকম আছে, এটা আমি একটু যত্ন করে এটাকে আঁকছি। তো যাই হোক, ভ্যালুগুলো চেঞ্জ আছে, তোমরা বইয়ের অঙ্কগুলি এইভাবে করে নিবা, এই জন্যে যাতে সরাসরি বইয়েরটা না হয় এই জন্য আমি একটু মানগুলিও চেঞ্জ করছি, ডিগ্রিও চেঞ্জ করে নিছি, এরকম অঙ্ক বইতে আসে। যাই হোক, এখন দেখো তোমরা যে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম নিছি, ফ্রি বডি ডায়াগ্রাম, যে ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কীভাবে জিনিসটাকে বলগুলি আমরা আইডেন্টিফাই করবো যে কত বল। এখানে বি বিন্দু নিয়েছি, বি বিন্দুতে আমার 60 ডিগ্রি 80 নিউটন। তো এইখানে কোণ আছে, তো এটা কস হয়েছে, এখানে কোণ না এখানে সাইন হয়েছে, আবার এইখানেও ঠিকই অবস্থা, এখানে কোণ আছে এখানে কস হয়েছে, এখানে কোণ নাই এটা সাইন হয়েছে, অর্থাৎ কোণ থাকলে কস, কোণ না থাকলে সাইন। এটা আমরা কালকে মানে এর আগের ক্লাস থেকেও আমরা বলে আসতেছি একই অবস্থা। এই জন্য আমি বলছি যে এটা যদি তুমি ক্লিয়ার হও তাহলে কিন্তু তোমার অনেক উপকারে আসবে। আর এটা কোন কস কেন আসে, সাইন কেন আসে, এই ব্যাখ্যাও কিন্তু আমি গত ক্লাসে দিয়েছি, যারা এই ব্যাখ্যা চাও তারা গত ক্লাসের ভিডিওটা পুরোপুরি দেখবা, ওখানে 1 ঘন্টার একটা ভিডিও আছে, কষ্ট করে একটু দেখে নিতে হবে, তাহলে বোঝা যাবে সাইন কেন আসে, কস কেন আসে। এটা যাই হোক, এখানে আমি যেহেতু আমার মুভমেন্টটা হবে এ বিন্দুর, এ বিন্দুর মুভমেন্ট আর সামেশন সকল মুভমেন্টের আমরা এখানে যোগফল নিব, সামেশন মুভমেন্টে এ বিন্দুর যত মুভমেন্ট আছে সবগুলি যোগ করব। তাহলে এটা আমি কি করছি, এই যে এই চিহ্নটা কি ক্লক ওয়াইজ পজিটিভ, অর্থাৎ যে বলগুলি ক্লক ওয়াইজ কাজ করবে সেটা পজিটিভ হবে। দেখো এই বলটা, এই বলটা কি করতেছে, যেহেতু এ বিন্দুতে আমরা মুমেন্ট নিব, এ বিন্দুতে মুমেন্ট নিব, সেহেতু এই বলটা কি করবে, আমি যদি এ বিন্দুতে এখানে এটাকে পিন মাইরে দেই এই কলমটাকে, আর এই যদি 80 sin 60 বলটা কি কাজ করতেছে, 80 sin 60 বলটা কাজ করতেছে ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে এটা হয়ে গেছে নেগেটিভ, ঘড়ি কাঁটার বিপরীতে এই জন্য নেগেটিভ। আর দূরত্ব 3 মিটার, এই জন্য দূরত্ব আমি 3 দিয়েছি। আর এখানে আরেকটা বল আছে, লক্ষ্য করো যে এখানে আরেকটা বল আছে, সেই বলটা কিন্তু টানলে কি কোনো মুভমেন্ট সৃষ্টি হবে না, কিন্তু 80 sin 60 কিন্তু একটা মুভমেন্ট সৃষ্টি করতে পারতেছে, কিন্তু এই যে 80 cos 60 ডিগ্রি এই এই বলটা কিন্তু কোনো মুভমেন্ট সৃষ্টি করতে পারতেছে না, সে টানতেছে, এরকম টানলে মুভমেন্ট সৃষ্টি হয় না, কিন্তু এটা একটা পিন মানা, তুমি একটা ফিজিক্যালি চিন্তা করো জিনিসটা, ঠিক আছে, এই এটা কী করতেছে, মুভমেন্ট সৃষ্টি করতে পারতেছে, ওদিকে ধাক্কা দিলে মুভমেন্ট সৃষ্টি হবে, ওদিকে কোনো বল নাই, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা বল আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ বল আছে, সো এই এটা হচ্ছে তোমার
নেগেটিভ। আবার লক্ষ্য করো যে এইখানে এরকম অবস্থায় আছে, এ বিন্দুর দুইটা যেহেতু এখানে আছে, দুইটা শাখা আছে, তো এই এটা কি করতেছে, হ্যাঁ এটা যে এই বলটা কিন্তু মুভমেন্ট সৃষ্টি করতেছে, এই বলটা মুভমেন্ট সৃষ্টি করতেছে, আর এই বলটা এরকম কম্প্রেস করতেছে। কম্প্রেস করলে তো এইখানে কোনো মুভমেন্ট সৃষ্টি হবে না, এই যে দেখো এই বলটা কম্প্রেস করতেছে আর এই বলটা টান ছিল, হ্যাঁ টানা বল ছিল, এটা কম্প্রেসিভ। তো এইখানে কিন্তু এইখানে যদি এইভাবে কম্প্রেস করে তো কোনো মুভমেন্ট সৃষ্টি করবে না, আর এই বল কিন্তু মুভমেন্ট সৃষ্টি করবে, এই যে মুভমেন্ট সৃষ্টি করবে, তো এটা কি মুভমেন্ট সৃষ্টি করবে, তো আমি এটাকে পিন মেরে দিলাম, এখানে এটা টানলাম, এখন তোমরাই বলতে পারবা যে এটা ঘড়ি কাটার দিকে ঘুরতেছে স্যার, তাহলে এটা পজিটিভ, তাহলে এই বলটা অবশ্যই একটা পজিটিভ বল। তো এইখানে আমরা এটা পজিটিভ ধরেছি, ঠিক আছে, আর এটার দূরত্ব কত, এখানে দূরত্ব আমি 2 মিটার নিয়েছি, হ্যাঁ 2 মিটার দিয়েছে, 2 মিটার হইলে 2 মিটার 2 গুণ দিতে হবে, আবার এটা আসবে না কিন্তু, কারণ এ থেকে দূরত্ব, হ্যাঁ এ থেকে দূরত্ব, তো দূরত্ব কিন্তু আবার যোগ হবে না, তো এ থেকে যে দূরত্ব লম্ব দূরত্ব, যদি দেখো এখানে লম্ব হয়েছে, একটা 90 ডিগ্রি হয়েছে, এটা একটা লম্ব দূরত্ব, আবার এইখানে এ থেকে একটা লম্ব দূরত্ব আমরা পেয়েছি, তো এই দুইটা লম্ব দূরত্ব আমরা সামেশন করলে আমরা নেগেটিভ একটা মান পাই। তো নেগেটিভ মান পাওয়ার অর্থ হচ্ছে যে এখানে এই যে নেগেটিভ মান পাওয়ার অর্থ হচ্ছে যে এখানে নেগেটিভ মান পাওয়ার অর্থ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, হ্যাঁ অর্থাৎ এইটা এই লিভারটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এই লিভারটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এই যে বল টানাটানি করলে, দুই পাশ থেকে টানাটানি করলে, হ্যাঁ এই বলটা, হ্যাঁ আর এই বলটা টানাটানি করলে দেখা যাবে যে এটা কি করবে, বিপরীতে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এই বলটার শক্তিশালী সেই জন্য দেখা যাচ্ছে যে এটা বিপরীতে ঘুরতেছে। এই বলটা যদি শক্তিশালী হইতো তাহলে দেখা যাইতো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, কিন্তু এই বলটা শক্তিশালী করা হয় নাই, এটা 50 নিউটন বল 45-এ টানতেছে 2 মিটার দূরত্বে, দূরত্বও কম, ফিজিক্যালি তুমি চিন্তা করো, আর এই দূরত্বটা হচ্ছে 3 মিটার, এটার অনেক মুভমেন্ট সৃষ্টি করার ক্ষমতা আছে, এবং এখানে 80 নিউটনে টানতেছে, তো সো এবং 60 ডিগ্রি কোণে টানতেছে, সো এটা যে নেগেটিভ হবে এটা কিন্তু আমরা চিত্র দেখেই বুঝতে পারি, এরকম যদি বুঝতে পারি চিত্র দেখে, এটা কিন্তু অনেক মজার জিনিস আসলে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অনেক মজার জিনিস, তোমরা আসলে মজা করে নাও, আমি যদি তোমাদের কিছু দিতে পারি আমি নিজেকে সার্থক মনে করব। আজকের এই ভিডিওটা হচ্ছে আমি মরে গেলেও তোমরা দেখবা, এটাই আমার আশা, আসলে মানুষ বেঁচে থাকে না বেশি দিন, হ্যাঁ পৃথিবীতে কিছু করে যাওয়াটাই মানুষের ধর্ম, তো সেই দায়বদ্ধতা থেকেই আমি আজকে ভিডিওটা করতেছি, এরকম ইনশাল্লাহ তোমরা দোয়া করো যে আমি আরও ভিডিও যাতে তোমাদের জন্য করে যেতে পারি, ভবিষ্যতে আরও বড় প্ল্যান আছে, ইউটিউবের কিছু ভিডিও দিব, আসলে আমাদের বাংলাদেশের এই ভিডিওগুলি নাই, আমরা আসলে কৃপণ, আমরা দিতে চাই না, অনেক ভালো ভালো টিচার আছে, অনেক ভালো জ্ঞান সম্পন্ন টিচার আছে, তারা যদি এইভাবে হেল্প করে আমাদের দেশে উন্নতি হইতে বেশি দিন লাগবে না, শিক্ষায় যদি দেশ উন্নত না হয় তাহলে জাতি কখনোই উন্নত হতে পারবে না, তো আমার সেই দায়িত্ববোধ সেই দায়বদ্ধতা জাতির কাছে, আমি সেই চিন্তা থেকে এই লাইভে আসি, তারপরেও এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব মনে করি, বড় বিষয় হচ্ছে এটা আমার দায়িত্ব। যাই হোক, সমস্যা 3 আমাদের শেষ সমস্যা, একটু ধৈর্য ধরো তোমরা, আমাদের এই সমস্যাটাই শেষ, তারপরে 10 মিনিটের ব্রেক দিয়ে আমি আরেকটা ক্লাস নিব, ইঞ্জিন ডিটেলস, 10 মিনিটের ব্রেক হবে, ওটা আলাদা ভিডিও হবে, ইঞ্জিন ডিটেলস, তোমরা আবার 10 মিনিট পরে আবার একটু ইঞ্জিন ডিটেলস এর জন্য চলে আসো, মানে অনলাইন লাইভে চলে আসো। তো যাই হোক, এখানে তোমরা কমেন্ট করে যাও, আমি অবশ্য কোনো ইয়ের উপর, মানে আমি স্ক্রিনের উপরে চোখ রাখতেছি না, আমি আমার
ক্লাসটা চালিয়ে যাচ্ছি, পরবর্তীতে কমেন্টগুলি দেখব। অনেক প্রযুক্তির সমস্যা আছে যার জন্য ভবিষ্যতে দুইটা মোবাইল দেওয়া একটা স্ক্রিনে লাইভ আসা যায়, অবশ্যই মানে স্ক্রিনটা সহজে দেখা যায় দুইটা মোবাইল ইউজ করলে, সেটাও করতে পারবো। এটা কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, যাই হোক উপরের যে উপরের লিভারটি এ বিন্দুর মুমেন্ট, এই যে দেখো এখন আবার এ বিন্দুর মুমেন্ট, এ বিন্দুর মুমেন্ট নির্ণয় করতে হবে। আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হচ্ছে কিছুটা, মানে আমরা কিছু আপার লেভেলে চলে যাচ্ছি, এটা কোনো সমস্যা না। এটা যে এ বিন্দুর মুমেন্ট নির্ণয় করো এবং লিভারটি কোন দিকে ঘুরবে তা নির্ণয় করো। তাহলে এখানে লিভারটা কোন দিকে ঘুরবে, হ্যাঁ, তো তার জন্য আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম, তো ফ্রি বডি ডায়াগ্রামে আমি কি এঁকেছি দেখো, যে এ বিন্দুর যেহেতু মুমেন্ট নির্ণয় করতে হবে, তো এ বিন্দু থেকে এখানে আমরা একটা ডি বিন্দু নিয়েছি, একটা এ বিন্দু, বি বিন্দু, এখানে সি বিন্দু, যাই হোক এইখানে আছে 50 নিউটন, এখানে আমরা যেখানে কোণ আছে সেইখানে একটা আমি দিছি কস, আর যেখানে কোণ নাই সেখানে সাইন। সেমভাবে এইখানেও যে 60 নিউটন বল, এটাকে আমরা এদিকে যে যে কোণ আছে এটা আমরা এদিকে আমরা দিছি কস, আর যদি কোণ নাই সেটা কিন্তু সাইন। দেখো এখানে কিন্তু একটা বল আছে, এটা আনুভূমিক বল, তো এই বলটা কিন্তু আমি একটু লাল করে দিয়েছি যাতে তোমাদের চোখে ধরা পড়ে। তো এই দিকে একটা বল আছে, এই বল কিন্তু মুমেন্ট সৃষ্টি করতে ব্যর্থ, ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। যদি আমি এ বিন্দুতে মুমেন্ট নেই তাহলে এই বলটা কিন্তু কোনো মুমেন্ট সৃষ্টি করতে পারবে না, সে টানবে টেনশন, কিন্তু টেনশন করলে তো মুমেন্ট সৃষ্টি হয় না, লম্ব দূরত্বে ফোর্স প্রয়োগ করতে হয়, কম প্রেস করলেও কিন্তু কোনো মুমেন্ট সৃষ্টি হয় না। তো আমি একটা জিনিস দেখাই যে এই যে এই বলটা, এই বলটা যদি এইটা এই এটা হয় তো এটা মুমেন্ট সৃষ্টি করতে পারতেছে, হ্যাঁ। তো আবার এখানে যদি আমি একটা মোবাইল দিয়েও যদি বোঝাই যে আমি যদি এই বিন্দুতে আমি একটা মুমেন্ট ধরি মোবাইলের এই যে এই জায়গায়, তো আমি যদি এইখানে টানি তাও কিন্তু একটা মুমেন্ট সৃষ্টি হয়। লক্ষ্য করছো যে আমি এই কোণায় যদি টানি তাহলে কিন্তু একটা মুমেন্ট সৃষ্টি হচ্ছে, তাহলে তুমি কিন্তু এই এটা এটা কিন্তু মুমেন্ট সৃষ্টি করতে পারবে। তাহলে তুমি বুঝতে পারতেছ যে আসলে মোবাইলে, এটা একটা মোবাইল চিন্তা করো, এইখানে টানাটানি হচ্ছে, তাহলে আমি আবারই দেখাচ্ছি যে এইখানে যদি আমি টানি তাহলে কিছুটা মুমেন্ট কিন্তু আমি সৃষ্টি করতে পারতেছি। তো এটা টানলে মুমেন্ট সৃষ্টি হবে না, মুমেন্ট সৃষ্টি হবে, তাহলে এখানে লম্ব দূরত্বে টান দিলেও কিন্তু একটা মুমেন্ট সৃষ্টি হবে। তাহলে এটা কত দূরত্বে, এ থেকে কত দূরত্বে, এ থেকে এই দেখো এই বলটা যদি আমি এক্সটেনশন করি, এই বলটা যদি আমি এক্সটেনশন এদিক দিয়ে একটা এক্সটেনশন লাইন টানি তাহলে তার লম্ব দূরত্ব কত, এই বলো এখন বলো দেখি এই বলের লম্ব দূরত্ব কত, এই যে এইটুকু, অর্থাৎ 2 মিটার, অর্থাৎ 50 cos 30 লম্ব দূরত্ব হচ্ছে 2 মিটার। আবার অনেকেই ভুলটা করে কীভাবে, সেটা যে 3 3 6 8 2 8 বানায় তাহলে কিন্তু একদম মহাভুল হয়ে যাবে সে, অর্থাৎ এইরকম এইখানে যে টানা যে কথা, এইখানে টানা তো একই কথা, আমি যদি এইখানে টানি 2 মিটার ধরলাম, এটা 2 মিটার, এইখানে টানলাম একই কথা, এইখানে টানা কিন্তু একই কথা, তাহলে এই দিক দিয়ে এরকম করে বাইকে বাইকে যায় কিন্তু লম্ব দূরত্ব করা যাবে না, তাহলে এইখানে টানা যে কথা এইখানে টানা কিন্তু একই কথা। সো 2 মিটার, তাহলে এই 50 cos 30 লম্ব দূরত্ব কিন্তু 2 মিটার, আর এটার লম্ব দূরত্ব কত, এই যে 50 sin 30, 50 sin 30 লম্ব দূরত্ব কত, 50 sin 30 লম্ব দূরত্ব কিন্তু 3 3 6, হ্যাঁ। আবার এটার লম্ব দূরত্ব কত, এটা 3 মিটার। তাহলে এ একটা অ্যাক্টিভ বল, এ একটা অ্যাক্টিভ বল, এ একটা অ্যাক্টিভ বল, কিন্তু এই বলটা কিন্তু ইনঅ্যাক্টিভ বল, তাহলে একটা দুইটা
তিনটা বল আসবে আর এটা আসবে না, এটা মুভমেন্ট সৃষ্টি করতে ব্যর্থ। তাহলে দেখো লক্ষ্য করে এখানে তিনটা বল নিয়ে আসছি, যারা ক্লকওয়াইজ তারা তো পজিটিভ, এটাও ক্লকওয়াইজ এটা পজিটিভ, যেমন 60 sin 45 এটা 3 মিটার দূরে আছে, তাহলে 3 মিটার এইভাবে টানবে, এইভাবে টানলে কি হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ, এটা দূরত্ব 3 মিটার। তারপরে যে 50 cos 30, 50 cos 30 এটা দূরত্ব 6 মিটার, এই কিন্তু 50 cos 30, তাহলে 50 cos 30 × 2, এই যে 50 cos 30, এই যে 50 cos 30, 50 cos 30 × 2, সে কী করতেছে, সে ঘড়ির কাটার দিকে ঘোরাচ্ছে। আমি আবারই বলছি যে এইখানে যদি আমি টানি তাহলে ঘড়ির কাটার দিকেই ঘোরে, বা এইখানে যদি আমি ধাক্কা দিই ঘড়ির কাটার দিকেই ঘোরে, এইখানে টান আর এইখানে টানা একই কথা, এইখানে ধাক্কা দেওয়া আর এইখানে টানা একই কথা। তাহলে 2 মিটার দূরত্ব এরকম টানতেছি, তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে, সো এটা হচ্ছে পজিটিভ বল, তো এটা পজিটিভ হয়েছে এখানে। আর একটা নেগেটিভ হয়েছে, সেটা হচ্ছে এই যে 50 sin 30, 50 sin 30 নেগেটিভ হয়েছে, সেটা আমরা এখানে নেগেটিভ দিছি। আর এটার দূরত্ব হচ্ছে 3 × 3 = 6 মিটার, আর এই বলের দূরত্ব 2 মিটার। এখানে আমি যেটা দেখাই দিছি যে এই বলটা আসলে এই 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 অ্যাক্সিসে গেছে, বলটা এই বলের অ্যাক্সিস হচ্ছে এটা, তাহলে এই যে মুভমেন্ট বিন্দু থেকে চিন্তা করলে এটা লম্ব দূরত্ব হচ্ছে 2 মিটার। আমি আবার বলছি এটা, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ভুল করে ছাত্ররা, এই বলটার জন্যই ভুল করে, অঙ্ক যদি ভুল হয় এই বলটার জন্যই ভুল হবে, দূরত্ব চিন্তা করবে এই যে 3 × 3 = 6 আর 2 = 8, এইটা 8 চিন্তা করলেই কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করতে হবে যে 2 মিটার দূরত্ব দিয়ে এই বলটা অতিক্রম করছে, এই বলের অ্যাক্সিসটা কিন্তু এটা, এই এর থেকে এই 2 মিটার দূরে। যাই হোক, আমি আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি, তো যাই হোক এই এটা আর কিছু বলা নাই। তো এখানে এটা সামেশন করলে আসে পজিটিভ মান, তো পজিটিভ মান আসলে আমরা কি বলবো, ক্লকওয়াইজ, যেহেতু পজিটিভ ক্লকওয়াইজ আমি ধরছি। আর যদি নেগেটিভ ক্লকওয়াইজ নেগেটিভ ক্লকওয়াইজ ধরতাম, নেগেটিভ আসলে আমরা বলতাম ক্লকওয়াইজ। হ্যাঁ, যেহেতু আমি পজিটিভ ক্লকওয়াইজ ধরছি, সেহেতু পজিটিভ আসলে আমরা বলবো ক্লকওয়াইজ। তো লিভারটি এ বিন্দুর, লিভারটির এ বিন্দুর মুভমেন্ট আমার এত, এবং লিভারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আমরা আগামী দিন মুভমেন্টের বাকি অঙ্ক এবং বাকি 4-5 অধ্যায়ের অঙ্ক নিয়ে আবার চলে আসবো আগামীকাল। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আর সে পর্যন্ত না, আমি আবার 10 মিনিট পরে ইঞ্জিন ডিটেলসের ক্লাস নিয়ে আসতেছি, যেহেতু ইঞ্জিন ডিটেলস ক্লাসটা আমার মূল ক্লাস, আমার এটা আমার রুটিনে আছে, এটা আমাকে অবশ্যই নিতে হবে, এবং ইঞ্জিন টেস্টিং এই দুটো আমার রুটিনে আছে, এটা আমার অবশ্যই এটা নিতেই হবে, এটা একদম মাস্ট। তো এতে তার এক্সট্রা আমি যে সার্ভিসগুলি দিচ্ছি সেটা তোমাদের রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, আবার আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হলে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, পরবর্তী 10 মিনিট পরে আবার আসছি, ধন্যবাদ।